তো বন্ধু এই যে একটা জিনিস আমি নিয়ে আসছি, এই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাই। তা এটা যাবে অনেক দূর, এই জিনিসটার ওখানেই দাম আছে 3500 টাকা। অবশ্যই দেখাবো আপনাদের। আর এই জিনিসটা একটু আপনাদের দেখাই, এটা আমার এখানে 2500 টাকা দাম আছে, এটা একদম নতুন জিনিস আছে। তা চলুন আগে এটা বক্সটা ওপেন করি। বক্সটা আমরা ওপেন করি, আমি দোকান থেকে কেবল নিয়ে আসলাম। এই দেখেন লেখা রয়েছে এক্স সিরিজ। তো আগে এটা ওপেন করি, তাহলে বুঝতে পারবো। এটা যাবে মুর্শিদাবাদ দমকল, ওখানে এর সঙ্গে ইঞ্জিনও নিয়ে যাচ্ছি আমি, এটা অনেক দূর যাবে। তো আমি এখান থেকে 4 তারিখ নাগাদ রওনা দেবো, এরকম ইচ্ছা আছে আমার। এই দেখেন এটা একটা পাম্প আছে, পাম্প একটা একটা করে বের করি। এটা উপরে ডেলিভারি, এটা পাইপ অবশ্য ওই পাম্পের মুখে যেটা লাগানো হয়। আর এটা হচ্ছে সেকশনের দিকে থাকবে। এবার পাম্পটা আমরা বের করি। এই পাম্পটার কাজ হচ্ছে এই হচ্ছে পাম্প। আর এর মধ্যে কি কি আছে, ও এইগুলো নাট বোল্ট আছে, এই যে এর মধ্যে নাট বোল্ট আছে। অবশ্য নাট বোল্টগুলোর কাজ হচ্ছে এই যে এই সাইডে, ও এটা দেওয়া রয়েছে। অবশ্য আগে পাম্পটা দেখি ঘুরছে নাকি। হ্যাঁ হ্যাঁ ঘুরছে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে অয়েল সিল পাম্প, এই দেখেন এখানে অয়েল সিল আছে। আর অন্য অন্য যে পাম্পগুলো সেগুলোই এখানে প্যাকিংয়ের জায়গা থাকে, এর প্যাকিং নাই, এটা হচ্ছে অয়েল সিলের জায়গা। তো এই পাম্পটা, এই পাম্পে দারুণ দারুণ জল ওঠে, এর ভিতরটা দেখতে পারলে আপনার বুঝতে পারবেন। এই পাম্পে জল ফেল করার চান্সটা কম থাকে, আর প্যাকিংওয়ালা পাম্পের জল ফেল করার চান্সটা বেশি থাকে। প্যাকিংওয়ালা পাম্পের একটু লেয়ার ডাউন হয়ে গেলে প্রবলেম আসে, মানে প্যাকিংয়ের যে পাম্প আছে সেই পাম্পের থেকে এর জল সেকশন ক্ষমতাটা অনেক বেশি, ডেলিভারি ক্ষমতাটাও অনেক বেশি। মানে অ্যাকচুয়ালি আপনার জমিতে আপনি জল নেবেন, যদি 1 ঘন্টা চালিয়ে আপনার প্যাকিংওয়ালা পাম্পে যে পরিমাণ জল তুলবে তার দ্বিগুণ তুলবে এই পাম্পটাই। মানে কি ওতে, অতএব কী হলো, তেল খরচাটাও কমে গেল আর জলটা দেখা যাচ্ছে, মানে ইঞ্জিনের আরপিএমটাও অত বেশি দরকারই হবে না, অল্প আরপিএমে ওই জলটা তুলে নিয়ে চলে আসবে। তো বিষয়টা হচ্ছে এইগুলো ফিটিং হবে, এইগুলো, এটা অবশ্য কাস্টিংয়ের আছে, এটা এই জায়গাটায় ফিটিং হবে, এখানে জয়েন্ট দিয়ে দিয়েছে, আর এই যে নাট বোল্ট এখানে দিয়েই দিয়েছে, আর এটা থাকবে এইখানে, এই যে। এবার যেদিকে খুশি আপনি ঘুরিয়ে নিতে পারেন, এইভাবে ফিটিং করা যায়। তো যেহেতু এই পাম্পটা কিনলাম, আমার ঘরে একটা 75 ইঞ্জিন আছে, সেই 75 ইঞ্জিন দিয়ে এই পাম্পটা ফিটিং হবে। আর আমার একজন খুবই ঘনিষ্ঠ একজনকে দিচ্ছি, তো তাতে করে কি হবে, 75 ইঞ্জিন আর এই ধরনের পাম্প দিলে পারে দারুণ দারুণ কাজ করে, মানে তেল খরচাটাও খুবই কমে যায়। আর মোটামুটি 75-এর যে শক্তি আছে সেই শক্তি এখানে একদম মানে লাগেই না হিসাব মতো, তা তেল খরচাটা খুবই কমে যায়। তাই এই পাম্পটা আমি নিয়ে এসছি চাকদার থেকে নিয়ে এসছি, আমারই একজন খুবই রিলেটিভ একজন আছে, এখানটাই দেওয়া আছে অবশ্য। চলুন এটা এখানেই থাক। তা রিলেটিভ আছে, রিলেটিভ বলতে কি, আমার বাড়ির পাশেরই একজন, ওর বিশাল বড় হচ্ছে দোকান চাকদার চৌমাথাই মণ্ডলের, নাম শুনেছেন অবশ্যই, হয়তো অনেকেই জানেন চেনেন। তা ওই দোকান থেকে নিয়ে আসা, এর দামটা নিয়েছে 2500 টাকা। তো 2500 টাকাই আপনাকে দিয়ে দেবে অবশ্য। আর এখানে এখানে দাম হচ্ছে মোটামুটি, কেউ 2800 নেয়, কেউ 3200 নেয়, কেউ 3000 নেয়, ঠিক এরকম। তা যাই হোক মোটামুটি আমি এটা 2500 টাকায় নিয়ে আসলাম, 2500 টাকায় অবশ্যই এই ধরনের পাম্প এখন পাওয়া যাবে। ধরেন এই ধরনের, আগে আমি একটা কিনেছিলাম, এর আগে আর একটা, তখন দাম ছিল এর 1800 টাকা দাম, মানে আজ থেকে 4 বছর আগে আমি নিয়েছিলাম। তা তখন দাম ছিল এর 1800 টাকা দাম নিয়েছিল, তাই এখন এর দামটা খুবই বেড়ে গেছে। আর মানে ওই প্যাকিংওয়ালা যে পাম্পগুলো আছে ওইগুলো অবশ্য এর থেকে জলটা কম ওঠে, কিন্তু ওর দামটাও কম,
ধরেন আপনার 1300 1400 টাকায় আপনার হয়তো কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক আমি আজকের এটাই দেখালাম। তো এটা আপনারা ফিটিং দেখতে পাবেন, তবে এখানে নয়, এটাকে নিয়ে যাব আপনার মুর্শিদাবাদ দমকল। তো ওখানে নিয়ে গিয়ে ওখানে ফিটিং হবে। টোটালি ইঞ্জিন আমি এখান থেকে নিয়ে যাচ্ছি, খুলে খুলে নিয়ে যাচ্ছি। আমরা তিনজন যাব অবশ্য, হাতে হাতেই চলে যাবে ইঞ্জিন। তো যাই হোক ওখানে গিয়ে দেখা হবে। আর অবশ্যই ভিডিওগুলো দেখবেন, মানে একদম এ টু জেড, মানে ইঞ্জিন পুরো খোলা আছে সেটার কাজ করব, প্লাস চ্যাসিসে ফিটিং করব, পাম্প সেট করব এবং জল তুলব, একদম এ টু জেড কাজ দেখাবো। অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকবেন, নেক্সট এর পরের পার্টগুলো দেখলেই বুঝতে পারবেন অবশ্য, মানে পরপর পরপর এই ভিডিওগুলো পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।